আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম, আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে। তো চলুন ভিডিওটির মূল বিষয় নিয়ে কথা বলা যাক। তো আজকের ভিডিওর বিষয়ে আপনাদের খুবই মূল্যবান কিছু কমেন্টের উত্তর দেবো। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি অসংখ্য কমেন্ট এসেছে, আমি কমেন্টের উত্তরগুলো দেবো। সো এই জন্য ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন না টেনে, এবং আপনাদের মূল্যবান কমেন্টগুলো উত্তর জেনে নেবেন ইনশাল্লাহ। সো চলুন, আপনারা দেখতে পাচ্ছি প্রথমে এক ভাই কমেন্ট করেছেন, ভাই আমি ডানা কোম্পানিতে 4 মাস হয় পাসপোর্ট জমা দিচ্ছি হাসপাতালের কাজে, আমার ভিসাটা কি আহালি নাকি আকুদ ভিসা, দয়া করে জানাবেন। ডানা কোম্পানিতে আহালি ভিসা দিয়ে থাকেন, তবে উপর লেভেলের ভিসাগুলো আহালি হয়, যেমন ড্রাইভিং ভিসা বা আরও যে অফিস স্টাফদের যে ভিসাগুলো আছে এগুলো কিন্তু আহালি ভিসা হয়ে থাকে। তবে নিচের পোস্টে যে ভিসাগুলো আছে, যেগুলো হতেছে ক্লিনার পোস্টে আছে, যেমন আপনি উল্লেখ করেছেন হসপিটালে ভিসা, এগুলো কিন্তু আকুত ভিসা হয়ে থাকে। সো আপনি আকুত ভিসা পাচ্ছেন। তো এরপর এক ভাই কমেন্ট করেছেন, KPTC কোম্পানিতে ড্রাইভিং ভিসার জন্য পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স জমা দিতে হবে, বুঝতে পারলাম, কিন্তু ভাই আমার হালকা লাইসেন্স আছে, ওরা বলেছে ভারী লাইসেন্স লাগবে, কিন্তু ভাই এখন আমার কাছে কোনো ভারী লাইসেন্স নাই, আমি এখন ডুপ্লিকেট লাইসেন্স বানিয়ে কি KPTC-তে ভিসা পাবো। আসলে ভাই নতুন কমেন্ট করেছেন, তো ভাই আপনার কমেন্টের উত্তর হলো এটাই, KPTC-তে আপনি আসতে, আপনি যদি ড্রাইভিং জানা থাকে তাহলে আপনি আসতে পারবেন, এখানে ডুপ্লিকেট লাইসেন্স বানিয়ে আসতে পারবেন, হেভি লাইসেন্স সেটা বানাতে হবে কুয়েত থেকে। কুয়েতে যদি আপনার কোনো এজেন্সির মাধ্যমে কাজ করেন বা কুয়েতে যদি কোনো নির্দিষ্ট লোকের মাধ্যমে কাজ করেন, সেই ক্ষেত্রে তাকে বলবেন একটি লাইসেন্স বানিয়ে, যেন লাইসেন্সের কার্ড সহ বানিয়ে ফটোকপিটা যেন আর আপনার পাসপোর্টটা যেন হেড অফিসে জমা করে, তাহলে আপনি ভিসা পাবেন। এবং ভিসা পাওয়ার পরে একটি কাজ করতে হবে, আপনি যখন এখানে আসবেন তখন আপনার যে ড্রাইভিং লাইসেন্সটা আছে এই লাইসেন্সটা বাংলাদেশে অ্যাম্বাসিত গিয়ে, মানে কুয়েতে বাংলাদেশ অ্যাম্বাসিতে গিয়ে এটার একটা সত্যায়িত কপি নিয়ে আসতে হবে, এবং সেই কপিটা পরবর্তী টাইমে জমা দিলেই আপনার লাইসেন্স মূল লাইসেন্স এখানে হবে, কোনো সমস্যা হবে না। সো আশা করি উত্তরটা পেয়েছেন। এরপর এক ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই মাজরা ভিসা সম্পর্কে আপডেট দেন, এবং মাজরার ভিসাতে কি ওভারটাইম আছে? ভাই মাজরা ভিসা সম্পর্কে আপডেট দিতে গেলে, মাজরা ভিসা সাধারণত মালিকরা ওভারটাইম দেয় না তেমন, তবে কিছু কিছু মালিক দিয়ে থাকে, তো আপনার মালিক যদি ওভারটাইম দিয়ে থাকে তাহলে আপনি পাবেন। তবে মাজরা ভিসাতে এসে আউট ইনকাম কিন্তু তেমন একটা করা যায় না। তো এরপর এক ভাই লিখেছেন, ভাই ড্রাইভিং আকুত ভিসা কোন এক কোম্পানিতে 100 দিনের স্যালারি দিবে, যাওয়া যাবে? ড্রাইভিংয়ে আকুত ভিসা সাধারণত খুবই কম হয়, তারপরও যদি আপনি যদি এরকম মনে করেন যে আসা যাবে তাহলে আসা যাবে, আসলে বেতনটা একটু কম হয়ে যায়, আর আকুত ভিসা যেহেতু সেই ক্ষেত্রে একটু আকুত ভিসা সম্পর্কে তো আপনার আইডিয়া মোটামুটি আছে মনে হয়। আপনি যদি এইগুলো বুঝেও আসতে চান তাহলে আসতে পারেন, কারণ যে অনেকেই আসতেছে 75 দিনের স্যালারিতেও আসতেছে, অনেকেই অনেক টাকা খরচ করে তারাও তো ইনকাম করতেছে। তবে আপনি আসলে কোম্পানি যদি পরবর্তী টাইমে আপনাকে বেতন বাড়িয়ে দেয় সেক্ষেত্রে ভালো হবে, তবে আপনি চাইলেও অন্য কোম্পানি তার যেতে পারবেন না যেহেতু আকিদ ভিসা, চিন্তাভাবনা করে তারপরে সিদ্ধান্ত নিয়ে আসবেন। ভাইয়া কুয়েতে আল কুরাইস লজিস্টিক কোম্পানিটা কেমন একটু বিস্তারিত জানাবেন? কুয়েতে আল কুরাইস লজিস্টিক কোম্পানি মোটামুটি ভালো, বিস্তারিত আসলে এই কোম্পানি সম্পর্কে আমার অতটা ধারণা নেই, ধারণা থাকলে আমি বলে দিতাম। আসলে সব কোম্পানির তথ্য ওইভাবে বের করতে পারি না, কারণ সব জায়গায় নির্দিষ্ট লোক থাকা লাগে, এবং কোম্পানিতে অনেক জায়গায় গিয়ে আমি ঘুরে এসেছি, অনেক কোম্পানিতে আমি যাই, শুক্রবারে যাই অথবা বৃহস্পতিবার যখন আমি সময় পাই, তখন আমাদের গাড়ি আছে, নির্দিষ্ট গাড়ি আমার না থাকলেও আমার রুমমেটদের আছে, তাদেরকে নিয়ে আমি যাই তথ্য নেওয়ার জন্য। কিন্তু অনেক জায়গায় তথ্য আমি কোম্পানি ঠিকই সামনে যাই কিন্তু তথ্য নেওয়ার মতো কোনো লোক পাই না বা তথ্য কেউ দেয় না, এরকম অনেক কোম্পানি আছে যার কারণে ফুললি তথ্য জানা যায় না, কিছু তথ্য জানি। এইগুলো কোম্পানি সম্পর্কে আমি হালকা ধারণা আপনাদের দিয়ে থাকি, নিজের থেকে বানিয়ে কোনো কথা কখনো বলি না। এরপর এক ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কুয়েতের মাজরা ভিসায় গেলে কি ওভারটাইম করা যায়? মালিক যদি ওভারটাইম দেয় তাহলে পাবেন। AFC কোম্পানির জন্য ভাই 3-4 মাস বই দিয়ে রাখছি, কোনো আপডেট পাই না কোনো, এরকম অনেকেই আছে ভাই, দিয়ে রাখছে আপডেট পাচ্ছে না, এখন জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা আছে এই কোম্পানিতে শন পেপার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই GM কোম্পানির শন পেপার এই মাসে হবে? জি না ভাই, এই মাসের কোনো শন পেপার আর হচ্ছে না। ভাই আগস্ট মাসের আব্দুল হামিদ কোম্পানিতে হসপিটাল ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছি, এখন বের হয় নাই, আপনি যদি একটু বলতেন ডিসেম্বর মাসে বের হবে কিনা, এই বিষয়ে তথ্য আমি পরবর্তী টাইমে জানাবো, আপডেট হাতে নেই এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কী অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন এবং আমার সকল ভিউয়ার্সরা ভালো আছে।
ভাই, আমি গত 4 মাস যাবৎ পাসপোর্ট জমা দিয়েছি। দালাল ফোন দিয়ে বলছে এই মাসে ভিসা হওয়ার সম্ভাবনা আছে। গ্লোবাল FM কোম্পানিতে একটু জানাবেন ভাই, ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু এই মাসে? প্লিজ, এই মাসে ভিসা হওয়ার আর কোনো সম্ভাবনা নেই এখন, কারণ এই মাসের আজকে লাস্ট 30 তারিখ। তো আমি 30 তারিখে প্রশ্ন উত্তর দিচ্ছি। তো তার মানে সামনে মাসে ডিসেম্বর হবে কি না এই বিষয়ে তথ্য নিয়ে আমি আপনাকে জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। KPTC বাস কোম্পানির ভিসা আদৌ কি বাংলাদেশিদের জন্য খুলবে? নতুন আপডেট দেন এই সম্পর্কে। আপডেট এখন হাতে আসে নাই, 7 ডিসেম্বর মাসে ভিসা হবে কি না। তবে বাংলাদেশিদের জন্য জানুয়ারি মাসে ভিসা খোলার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে ডিসেম্বর মাসে হবে কি না এই বিষয়ে আপডেট হাতে আসলে আমি দিয়ে দেবো ভাইয়া। ফ্যামিলি ভিসা আপডেট দিয়েন। ফ্যামিলি ভিসা জানুয়ারি মাস থেকে পাওয়া যেতে পারে, তবে দেখা যাক। জাহিদ ভাই, KPTC কোম্পানির আপডেট একটু দিবেন। বলে দিলাম ভাইয়া, আমি ড্রাইভিং পারি না, ড্রাইভিং লাইসেন্স নেই। আমাকে বলেছেন কুয়েতে আবার যাবার পর ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দেবে এবং ড্রাইভিং শিখিয়ে দিবে, এটা কতটুকু সত্য মিথ্যা আমাকে একটু উত্তরটা দিবেন প্লিজ। সো ভাই, আসলে আপনি যদি ড্রাইভিং না জানেন, আপনি যদি লাইসেন্সও না থাকে, তাহলে আপনি ড্রাইভিংয়ে আসবেন কেন কুয়েতে? আপনি যদি আসেন তাহলে সমস্যায় পড়বেন। কী সমস্যায় পড়বেন এটা বিস্তারিত বলি। আপনি আসতে পারবেন, আপনি ভিসা হবে, ডুপ্লিকেট লাইসেন্স বানিয়ে আপনি ভিসা নিতে পারবেন, আপনি আসতেও পারবেন, কিন্তু আসার পর কুয়েতে এসে সমস্যায় পড়বেন। সমস্যায় তো আপনি দালাল বা এজেন্সির মাধ্যমে আসবেন সেটা তো, সে তো আর পড়বে না, সমস্যায় পড়বেন আপনি নিজে। তো যার কারণে কী সমস্যা পড়বেন আমি বলি, কুয়েতে আসার পর সাধারণত সব কোম্পানিগুলো কিন্তু ট্রেনিং দেয় না। তো কিছু যেমন KPTC আছে, KPTC কিন্তু 3 মাস ট্রেনিং দেয়। তাছাড়া এমন কোনো কোম্পানি নাই যে কুয়েতে ট্রেনিং দিয়ে ড্রাইভিং বানিয়ে তারপরে আপনাকে ডিউটি দেবে। আর সব কোম্পানি আসলেই দেখা যাবে 5-6 দিন পরে আপনাকে ডিউটি দিয়ে দেবে আসার পরে। তো হয়তো 1-2 দিন একটু গাড়ি হাত ক্লিয়ার হওয়ার জন্য আপনাকে দিতে পারে। আপনি যদি ড্রাইভিং না জানেন, এখানে আসার পরে আপনাকে কীভাবে আপনি মানে এখানে সেটেল হবেন? এখানে সেটেল হতে তো অনেক সমস্যা হয়ে যাবে, কারণ ড্রাইভিং যাদের জানা থাকে তারপরেও এখানে এসে অনেকেই ভুল করে, কারণ যে এখানে নিয়ম আলাদা, বাংলাদেশের নিয়ম আলাদা, যার কারণে আপনাকে ড্রাইভিং কিন্তু অবশ্যই শিখে আসা উচিত। তো তারপরে আমার মূল্যবান আপনার জন্য পরামর্শ এটাই যে ড্রাইভিং না শিখে কুয়েতে আসবেন না, তাহলে আপনি অনেক সমস্যায় পড়বেন। যেমন কী সমস্যায় পড়তে পারেন, যেমন আপনাকে যখন এখানে যদি আপনাকে ট্রেনিংও দেওয়া, ধরেন আপনি যদি ট্রেনিংও দেন, ধরেন দেখে KPTC-তে আসতেছেন, আপনি কোনো ড্রাইভিং লাইসেন্স নেই, আপনি ড্রাইভিং কখনও ধরেনি নেই, আপনি ভিসা পাবেন, আপনি আসতেও পারবেন, কিন্তু এখানে আসার পরে আপনি ট্রেনিং 3 মাসের ভিতরে আপনি ড্রাইভিং হতে পারবেন না। এখানে কিন্তু হেভি লাইসেন্স দেওয়া হয় KPTC-তে। 3 মাসের ট্রেনিং যেটুকু আপনি গাড়ি হাতে পাবেন, এইটুকুতে কিন্তু আপনি ড্রাইভিং হতে মানে ড্রাইভিং ড্রাইভার হতে পারবেন না, তখন রোডে গিয়ে অ্যাক্সিডেন্ট করবেন। আর অ্যাক্সিডেন্ট করলে কিন্তু কুয়েতের অ্যাক্সিডেন্ট কিন্তু বেশি মারাত্মক হয়ে থাকে, কারণ এখানে গাড়ির স্পিড বেশি থাকে। আর এখানে সমস্যা হতেছে, আপনি যখন অ্যাক্সিডেন্ট করবেন, ওই গাড়িটা যদি ভাঙে, ওই গাড়িটা সম্পূর্ণ খরচ আপনার স্যালারি থেকে বহন করা হবে, মানে সামনে যত মাস চাকরি করবেন ওই মাসের স্যালারি থেকে কেটে রাখবে। তো তাহলে আপনি একটা অ্যাক্সিডেন্ট করলে একটা গাড়ির দাম কী পরিমাণ সেটা আপনি অবশ্যই জানেন। তো আপনার কয় বছর লাগবে সেই টাকা শোধ করতে সেটা তো অবশ্যই আপনি জানেন। তো এই রিস্ক নেওয়া যাবে না। আমার কথা হইতেছে, আপনি লাইসেন্স না থাকুক, লাইসেন্স বাদ দিলাম, কিন্তু আপনি অবশ্যই বাংলাদেশে মোটামুটি ড্রাইভিংটা শিখে আসেন, ভয় দূর করে আসেন, হাত ক্লিয়ার করে আসেন, তারপরে এখানে আসেন, তারপরে না হয় ডুপ্লিকেট লাইসেন্স দিয়ে ভিসা বের করে অ্যাপ্লাই করে এখানে সিস্টেম করে লাইসেন্স করে নেবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। তো এটাই আপনার জন্য মূল্যবান পরামর্শ। তো এরপর এক ভাই প্রশ্ন করছেন, ভাই কুয়েতে কি আমেরিকান আবাসিক হোটেল আছে? জি আছে। ভাই কুয়েতে কি সিকিউরিটি গার্ডের কাজ ভিসা কবে থেকে শন পেপার বের হবে? জানুয়ারি মাস থেকে হওয়ার সম্ভাবনা আছে। ভাই আমি আহলি ভিসাতে যেতে চাই, কীভাবে যাবো? আহলি ভিসাতে যদি আসতে চান তাহলে আহলি ভিসা যে কোম্পানিগুলো দিচ্ছে সেই কোম্পানিতে আপনার পাসপোর্ট জমা দিতে হবে। এটা হতে পারে এজেন্সি অথবা আপনার পরিচিত ভাই ব্রাদার যদি কুয়েতে থাকে তাদের মাধ্যমেও দিতে পারেন, অথবা দালালের মাধ্যমে আপনারা দিতে পারেন। তবে অবশ্যই কোন কোম্পানিতে আহলি ভিসা দিচ্ছে এটা আপনাকে তথ্য সংরক্ষণ করতে হবে। আপনি না পারলে আপনার পরিচিত লোক বা দালাল বা এজেন্সি তারা সংরক্ষণ করে দেবে আপনাকে। আপনি যোগাযোগ করুন, পাসপোর্ট জমা দেওয়ার হয়তো কপাল ভালো থাকলে 3-4 মাসের মধ্যে পেয়েও যেতে পারেন, অথবা যদি না পান তাহলে 6 মাস 1 বছরও লেগে যেতে পারে। তো এক ভাই বলেছেন 4-5 লাখ টাকা দিয়ে কুয়েত কোম্পানির ভিসা যাওয়া যাবে। সাধারণত 4-5 লাখ টাকাতে বর্তমান কোনো ভিসা পাওয়া যায় না, তবে 4-5 লাখ টাকাতে ভিসাতে কুয়েতে আসা সম্ভব। এটা হচ্ছে প্রাইভেট সেক্টরে, প্রাইভেট সেক্টরে যদি ভিসাগুলো দিয়ে থাকে তারা অনেক কম টাকাতে ভিসা প্রদান করে থাকে, তখন আপনি 4-5 লাখ টাকাতে কুয়েতে আসতে পারবেন এবং এর থেকে কমেও আসতে পারবেন। কিন্তু এটা ভিসা পেতে হবে আপনাকে সেই ভিসাটা সংরক্ষণ করতে হবে প্রাইভেট সেক্টরের, কিন্তু এইগুলো ভিসা কিন্তু এখন বর্তমান বেরই হচ্ছে না। এক ভাই লাভ লাভ পাঠিয়েছে, আপনাকেও লাভ লাভ। আরেকটি ভাই লিখেছে,
ভাইয়া কেমন আছেন? 2 মাস আগে খাবার ডেলিভারি ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছি, তার কয়েকদিন পর কোম্পানির লোক এসে ইন্টারভিউ নিয়ে গেছে। এই প্রশ্নটার উত্তর আমি গত ভিডিওতে দিয়েছিলাম, আশা করি ভাই আপনি দেখে নেবেন। তারপরে বলে দিচ্ছি, এই ভাই জানতে চেয়েছেন যে 2 মাস আগে সে পাসপোর্ট জমা দিয়েছিল খাবার ডেলিভারি ফুড কোম্পানিতে এবং সে এসে ইন্টারভিউ নিয়ে গেছে, মেডিকেল করে গেছে, এখন ভিসা পেতে তার কতদিন লাগতে পারে বা পাবে কি না। জি ভাই, আপনি পাবেন, আপনার কাজ খুব সুন্দরভাবে প্রক্রিয়াধীন এগিয়ে গেছে, আপনি ভিসাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ। জাহেদ ভাই, তানজিবপুর কোম্পানির আপডেট দেন, সামনের মাসে দিয়ে দেবো 1 তারিখে, জিএম কোম্পানির আপডেট 1 তারিখে দেবো। ভাই আল জোহরা কোম্পানিটি শন পেপার কবে বের হবে? জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা আছে। জামানকৃত কনস্ট্রাকশন কোম্পানিতে থেকে লোক নিবে? জি, লোক নিচ্ছে, টুকটাক প্রতি মাসে ভিসা বের হচ্ছে। ভাই নাম্বারটা দিয়েন। ওকে ভাই, খুবই দরকারি হলে নাম্বারটা দিয়ে দেবো, আর যদি না মূল্যবান যদি ভিসা বা শন পেপার পেয়ে থাকেন চেক করার জন্য হয় তাহলে নাম্বার নিয়েন, আর না হলে আপনি এখানে অবশ্যই কমেন্ট করেন, কারণ আপনারা যারা নাম্বার নেবেন তারা সাধারণত এখানে আর কমেন্ট করবেন না, আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবেন, আর হোয়াটসঅ্যাপে সবার ব্যক্তিগতভাবে উত্তর দেওয়া এত সময় আমার হাতে আসলে থাকে না ভাই, তো যার কারণে আমি সবাইকে আসলে ওইভাবে সময় দিতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। ভাই তানজিবপুর কোম্পানির কি কোনো ভিসা আপনার হাতে আছে? না ভাই, আমি কোনো ভিসার কাজ করি না, আর ভিসা আমার হাতে কোনো ভিসা থাকে না, আমি শুধু তথ্য দিয়ে থাকি। ভাই জোহরা কোম্পানির খবর কি? জোহরা কোম্পানি জানুয়ারি মাসে ভিসা হতে পারে। ভাই আজ থেকে 3-4 মাস আগে পিসাইড কোম্পানিতে থেকে দালালের মাধ্যমে ভিসার কপি এনেছি, ভিসা কপি দেওয়ার তাড়াতাড়ি আমাদের দিয়ে দিয়েছে, ফিঙ্গার করাইছে, এখন 3 মাস হলো অরিজিনাল ভিসা দেয় না, টাকা দিয়েছি অনেকগুলো, ফোন দিলে বলে কোম্পানি ভিসা দিচ্ছে না, আমরা 15 জন একসাথে। আসলে ভাই আপনি যে কমেন্ট করেছেন, আপনি খুবই মূল্যবান একটি কমেন্ট করেছেন এবং আপনি খুবই সমস্যায় পড়েছেন, বুঝতে পারছি, খুবই দুঃখজনক এটা ঘটনা। আপনাকে একটা পরামর্শ দিচ্ছি সেটা এবং বলতেছি আসলে ঘটনা কি, সেটা হইতেছে আপনি যার মাধ্যমে ভিসা নিয়েছেন সে ভিসা কোম্পানি থেকে পাচ্ছে না, এটা মিথ্যা কথা বলেছে, আসলে কোম্পানি ভিসা দিছে বলে আপনি ফিঙ্গার দিতে পারছেন এবং মানে মেডিকেল করতে পারছেন, অরিজিনাল ভিসা না হলে কিন্তু আপনি মেডিকেল বা ফিঙ্গার করতে পারতেন না। আর আমি আপনাদের একটা জিনিস সবার উদ্দেশ্যে বলতেছি, সেটা হইতেছে যদি কুয়েত থেকে যদি আপনাকে কোনো ভিসা কপি পাঠানো হয় সেটা সাদা কালো হোক বা যদি একটা মনে করেন যে রঙিন হোক সাদা কালো হোক, যেটাই হবে সেটাই কিন্তু অরিজিনাল ভিসা, কারণ ভিসা হলো যেটা কাগজ আপনার হাতে থাকবে সেটা মূলত ভিসা না, ভিসা অনলাইনে থাকে, আপনাকে যখন সাদা কালোও পাঠিয়ে দেবে তখনও তো আপনার লেখাগুলো ঠিক থাকবে, অনলাইনে দেখলেই দেখতে পারবেন হ্যাঁ ভিসা আছে, আপনি যখন প্রসেসিং করতে গেছেন তখন ভিসা আছে বলেই কিন্তু ফিঙ্গার দিতে পারছেন, ফিঙ্গার কিন্তু ভিসা না থাকলে দিতে পারতেন না, অরিজিনাল ভিসা আপনার হাতে আছে। তো অরিজিনাল ভিসা কোম্পানি দিচ্ছে না বা এখনও দেয়নি, এই বিষয়টা হলো ফল্ট কথা। এখন এখানে কী সমস্যা হতে পারে আপনারা হয়তো পরবর্তী কমেন্টে বলবেন, তাহলে কী সমস্যা এরকম হলো কেন? আমি আইডিয়া থেকে বলতেছি, মূলত ঘটনা কী ঘটছে জানি না, আইডিয়া থেকে বলতেছি যে হয়তো কোম্পানির সাথে যে লেনদেনটা করছিল ভিসার সেই লেনদেন মোতাবেক সে টাকা দেয় নাই বা তাদের সাথে যে কোনো একটা সমস্যা হয়েছে যার কারণে তারা ভিসাগুলো দেওয়ার পরেও আবার ক্যান্সেল করে দিছে, আর যখনই ক্যান্সেল করছে তখনই তা আপনার দালাল বা এজেন্সি এই কথা বলতেছে যে আমি অরিজিনাল ভিসা দিতে পারতেছি না বা কোম্পানি দিচ্ছে না, মানে তখনই এই সমস্যাটা হয়ে গেছে। এর আগে ভিসা দিছে বলেই কিন্তু ভিসা পেয়েছেন, কোম্পানি থেকে হয়তো ক্যান্সেল করছে, তা নাহলে তো এরকম হওয়ার কথা না। আশা করি বুঝতে পারছেন ভাই। জাহিদ ভাই, তানজিবপুর কোম্পানি শন পেপার বলে দিয়েছি। আরক ভাই কমেন্ট করেছেন, এমনি বিল্ডিংয়ে বসে বসে ভিডিও বানিয়ে সার্চছেন, কোনো লাভ নেই, শুধু আপনার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, তথ্য দিবেন তথ্যের মতো যদি হয়, পিসাইড কোম্পানির বিল্ডিংয়ে যান, এই ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎকার ভিডিও দেন, তারপরে আরও ক্লিনার কোম্পানি আছে, কোম্পানি আছে, ওসব ম্যানেজারের সঙ্গে গিয়ে সাক্ষাৎকার কথা বলেন, দেখবেন আপনার অনেক সাবস্ক্রাইবার হবে, শুধু বিল্ডিংয়ে বসিয়ে ভিডিও করে লাভ নাই। আপনাকে ধন্যবাদ ভাই, খুবই মূল্যবান একটি কমেন্ট করেছেন। তো যাই হোক, তবে আপনি আমাকে কিছু পরামর্শ দিয়েছেন যেটা সম্ভব কি না এই বিষয়টা আমি আপনাকে বলতেছি। উনি আমাকে বলেছেন যে পিসাইড কোম্পানি অথবা যে কোনো ক্লিনার বা যে কোনো কোম্পানি থেকে ম্যানেজারের সাথে সাক্ষাৎকার দিলে আমার ভিউ বাড়বে বা আমার আরও সাবস্ক্রাইবার হবে। জি, এটা অবশ্যই সত্যি কথা বলেছেন, কিন্তু এটা কি আদৌ সম্ভব? এটা কি আদৌ সম্ভব নাকি যে কোনো একটা কোম্পানি ম্যানেজারের সাথে যে আপনি কথা বলবেন আর আপনার ক্যামেরার সামনে সে কথা বলবে, এতই সহজ? এটা বাংলাদেশ না ভাই, বাংলাদেশেই তো এটা সম্ভব না, যে কোনো নাম্বারই কোম্পানির সামনে দিয়ে আপনি ম্যানেজারের সামনে আপনি গেলেই কথা বলবে, সাংবাদিকের সামনেই কথা বলে না, আমরা তো সাধারণ ইউটিউবার তাই না, আর আমাদের তথ্য দেবে কেন সে? আমাদের তথ্য তো সে দেবে না, ম্যানেজার কখনই তথ্য দেবে না, আমাদের তথ্য নিতে হবে তার নিজের পোস্টে যে টুকটাক লোক থাকবে তাদের সামনে, এবং কেউ ক্যামেরার সামনে এসে তথ্য দেবে না, কারণ একটি কোম্পানির তথ্য আপনি দিয়ে দেবেন, কোম্পানির
ভিতরে মোবাইল বের করা নিষেধ হয়। এই কেপিটিসি কোম্পানি হেড অফিস আমি যাই, প্রতি কিছুদিন পর পরই যাই, আমি চাইলে কি তাদের সাক্ষাৎকার নিয়ে ছাড়তে পারি না? যদি দিত তাহলে তো আমি নিয়ে ছাড়তাম, কিন্তু ওর ভিতরে যা ছবি তোলা বা ওর ভিতরে মোবাইল বের করা সম্পূর্ণ নিষেধ হেড অফিসের ভিতরে। তাহলে আপনি কীভাবে এগুলো করবেন ভাই? ভাই কুয়েতের মতো জায়গাতে, এটা বাংলাদেশ না, এখানে আইনকানুন খুবই কড়া, এখানে ক্যামেরা বের করতে হলেও চিন্তা ভাবনা করে বের করতে হবে। আর ইউটিউবের আপনি চ্যানেল খুলছেন বলে সব জায়গায় গিয়ে ক্যামেরা বের করলে আপনার সমস্যা হতে পারে বা আমারও সমস্যা হতে পারে, যার কারণে নিজেকে সেফ রেখেই করতে হবে। আপনাদের উপকার করার জন্য ভাই যেটুকু সম্ভব আমি করি আমার সাধ্য অনুযায়ী। আমার সে যদি কোনো ভাই ভালো পারে, সে যদি করে অবশ্যই আলহামদুলিল্লাহ, তারগুলো আপনারা দেখবেন। তবে আমি তো তথ্য সবসময় সংরক্ষণ করে ফোন দিয়ে অনেক অফিসে গিয়ে তথ্য নিয়ে তারপরে ভিডিও বানাই আমি, কিন্তু কখনোই সম্ভব না কারোকে ক্যামেরার সামনে কোনো ম্যানেজারকে এনে তার সামনে কথা বলা। আর এখানে সব ম্যানেজারই হতেছে প্রায় ফার্সি আরবি, তারা আরবিতে কথা বলবে, তাদের কথা আপনারা কী বুঝবেন বলেন? আর ম্যানেজারের সমস্ত তথ্য হয় ছোটোখাটো বিষয়ে তথ্য দেবে, এগুলো প্রশ্নই তো তাকে করা যাবে না, তার ওয়েট যতটুকু। সো আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও আপনি যেভাবে কমেন্ট করেছেন, পরামর্শ দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। এরপর এক ভাই লিখেছেন কুয়েতে যেতে কোন কোম্পানির ভিসা হতে নর্মালি কতদিন লাগে এবং বাংলাদেশে লামানা লাগে কিনা। আসলে ভাই কুয়েতে আসতে সাধারণত 3-4 মাস লাগে, এটা সর্বনিম্ন। এর উপরে কেউ 5-6 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর পরেও ভিসা পেয়ে থাকে, এটা আলাদা বিষয়। আর লামানা অবশ্যই লাগবে, আর কোম্পানির লামানা পেতে কোম্পানি যদি চায় তাহলে সর্বনিম্ন 10-15 দিনের ভিতরে লামানা বের করতে পারবে। আর এক ভাই লিখেছেন ভাই শন পেপার পেয়েছি ভিসা পাবো কি? জি অবশ্যই শন পেপার পেয়েছেন, ভিসাও পাবেন। আল ক্রাইস লজিস্টিক কোম্পানি, ও আল ক্রাইস লজিস্টিক কোম্পানি শুধু এটাই লিখেছে ভাই, এই সম্পর্কে কোনো কিছু জানতে চায় নাই, তবুও বলতেছে কোম্পানি মোটামুটি ভালো, যদি ভিসা পান চলে আসতে পারেন। সো আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, সব কমেন্টের উত্তর দিয়েছি। আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওগুলোতে আপনারা খুবই মূল্যবান কমেন্টগুলো করবেন, আপনাদের কমেন্টকে খুবই মূল্যায়ন করা হয় এবং আপনাদের কমেন্টের সদ উত্তর দেওয়ার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।